জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের হবিলের ডাঙায় 31 নম্বর জাতীয় সড়কে ফাটল। উত্তর পূর্ব ভারতের সঙ্গে জলপাইগুড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। সড়কের একাংশ বাঁশ দিয়ে আটকে দিয়েছে ধূপগুড়ি থানা এবং ধূপগুড়ি ট্রাফিক গার্ড, কিন্তু ভারী বৃষ্টিতে রাস্তা আরো ধসে যেতে পারে বলে আশঙ্কা। ধূপগুড়ি থেকে এই সড়ক ফালাকাটা হয়ে উত্তর পূর্ব ভারতে যোগাযোগ রক্ষা করে আশঙ্কায় রয়েছেন সবাই। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলপাইগুড়ি জলমগ্ন। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে জল রয়েছে, যেমন পান্ডাপাড়া, মহামায়াপাড়া, নিউ টাউন পাড়া থেকে শিয়ালপাড়া, সমস্ত জায়গার কিন্তু হাঁটু অবধি জল, কোথাও পায়ে পাতা অবধি জল। বিভিন্ন এলাকায় ওয়ার্ডগুলিতে ঘরের মধ্যেও জল ঢুকে গেছে, যেমন মহামায়াপাড়া, পান্ডাপাড়া, রায়কটপাড়া, এইসব এলাকায় কিন্তু জলমগ্ন। মানুষের নিত্যযাত্রী এবং ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা প্রতিদিনই প্রায় দুর্ভোগে পড়ছেন। অন্যদিকে গাজলডোবা ব্যারেজ থেকেও কিন্তু প্রতিদিন ঘন্টায় ঘন্টায় জল ছাড়া হচ্ছে, কয়েক 2000-3000 কিউমেক প্রায় অনেক জল বাড়ছে ক্রমশ বিভিন্ন নদীগুলিতে। ডায়না থেকে তিস্তা, তোর্ষা বিভিন্ন নদীগুলি কিন্তু জল সমানে বাড়ছে, কেননা পাহাড়েও বৃষ্টি হচ্ছে ক্রমাগত, সেই বৃষ্টির জল কিন্তু নিচে নেমে আসছে। তাছাড়াও